Redmi Note 13 Pro এবং Redmi Note 13 এই দুটো স্মার্টফোন অবিশ্বাস্য প্রাইসে বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে হ্যাঁ গাইস মাত্র কয়েকটা শপে চলে এসেছে এই ফোনটা চায়না থেকে ঘুরে মানে চায়না থেকে সর্বপ্রথমে দুবাইতে গিয়েছে এবং দুবাই থেকে বাংলাদেশের মার্কেটে চলে এসেছে So, এই ফোনগুলোতে MIUI চাইনিজ ভার্সন পাওয়া যাবে কিন্তু আপনারা খুব ইজিলি গুগলকে সাইডলোড করে অনেকটা গ্লোবাল স্মার্টফোনের মতো ইউজ করতে পারবেন Redmi Note 13 5G এবং Redmi Note 13 Pro So, এখন কথা হচ্ছে গিয়ে কেমন প্রাইসে বাংলাদেশের মার্কেটে এখন এই ফোনগুলো পাওয়া যাচ্ছে Redmi Note 13 5G যার 8256GB ভেরিয়েন্টের জন্য বর্তমানে 26 থেকে 30000 টাকা দাম চাওয়া হচ্ছে যেটা কিনা আসলেই অনেক বেশি তাছাড়া Redmi Note 13 Pro 5G এই ফোনটার 8256GB এবং 12256GB ভেরিয়েন্টের জন্য 35 থেকে 40000 টাকা দাম চাওয়া হচ্ছে যেটা কিনা আরো বেশি মানে দাঁড়াচ্ছে কি Redmi Note 13 5G যে ফোনটা কিনা 17 থেকে প্রায় 25000 টাকার মধ্যে আপনাদের পেয়ে যাওয়ার কথা সেই ফোনটা 30000 টাকা দিয়ে এখন কিনতে হবে আসলে নতুন নতুন Redmi Note সিরিজের ফোন যখন কিনা বাংলাদেশে আসে তখন আনঅফিশিয়াল ভাবে এত প্রাইসই চাওয়া হয় তবে মাত্র কয়েক সপ্তাহ পরে যখন কিনা হাইপটা অনেকটা কমে যায় আর ইন্ডিয়ান মার্কেটে অফিশিয়াল ভাবে এই ফোনগুলো লঞ্চ হয়ে যায় তখন কিন্তু বাংলাদেশে একদম পানির দামি পাওয়া যায় এই ক্যাটাগরির স্মার্টফোনগুলো মানে Redmi Note সিরিজের স্মার্টফোনগুলো যেমনটা কিনা আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি তাই বন্ধুরা এই মুহূর্তে Redmi Note 13 সিরিজের কোনো স্মার্টফোনকে পারচেজ না করে আপনাদের অবশ্যই উচিত হবে আরো এক মাসের মতো ওয়েট করা এক মাস ওয়েট করলে প্রাইস তো কমবেই এছাড়া এই ফোনগুলোতে যদি কোনো হিটিং ইস্যু অথবা বড় ধরনের কোনো সমস্যার দেখা পাওয়া যায় সেই সম্পর্কেও আপনারা অবগত হয়ে যাবেন মানুষের আছে গিয়ে বাইরের দেশে মানুষ এই ফোনগুলোকে ইউজ করবে এবং তাদের ফিডব্যাক জানাবে আর সেই ফিডব্যাকগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেটা ভালো হোক অথবা খারাপ হোক তার জন্য এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন আমাদের চ্যানেলটিকে সো যেটা বলছিলাম Redmi Note 13 5G এই ফোনটার 6GB RAM-এর ভেরিয়েন্টটা অবশ্যই বাংলাদেশে আর এক দেড় মাস পরে আমরা 17 থেকে 19000 টাকায় পেয়ে যাব আর 8 থেকে 12GB RAM-এর ভার্সনের জন্য 20 থেকে 25000 টাকা খরচ করতে হবে আমাদের অন্যদিকে Redmi Note 13 Pro স্মার্টফোনটা obviously 28 থেকে 35000 টাকার মধ্যে পাওয়া যাবে 28000 টাকায় এর 8128GB ভেরিয়েন্টটা পাওয়া যেতে পারে এবং 35000 টাকার মধ্যে 12256GB ভেরিয়েন্টটা পাওয়া যেতে পারে হয়তো 16GB RAM-এর ভেরিয়েন্টটা বাংলাদেশে তেমন একটা আসবে না তাছাড়া গাইস এখন হয়তো অনেকেই কোশ্চেন করবেন যে তাহলে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটা কি বাংলাদেশে আসবে না হ্যাঁ এই ফোনটাও আসবে তবে কিছুটা দেরি করে আর এই ফোনটা কিন্তু একদম সস্তা প্রাইসে পাওয়া যাবে না প্রায় 35 থেকে 45000 টাকা পর্যন্ত চলে যাবে এর প্রাইস বিকজ এখানে 16GB RAM-এর ভেরিয়েন্টও রয়েছে যার প্রাইসটাই 45000 টাকা রাখা হতে পারে এবং Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটা কিন্তু অনেকটাই ফ্ল্যাগশিপ কিলার টাইপের স্মার্টফোন যেখানে কিনা পেছনে এবং সামনে কার্ভ এজ রয়েছে এবং এই রকম মাখনের মতো ডিসপ্লের পাশাপাশি Dimensity 7200 Ultra চিপসেট 200 মেগাপিক্সেলের ক্যামেরা আর 120 ওয়াটের চার্জিং স্পিডও পাওয়া যায় সেই ফোনটায় সো এই কারণে Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটার প্রাইস কিছুটা বেশি হবে তবে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি সেল হবে Redmi Note 13 5G আর Redmi Note 13 Pro 5G এই দুইটা ডিভাইস সো এই দুইটা ফোনের ফুল রিভিউ ভিডিওর লিংক নিচে কমেন্ট সেকশনে পেয়ে যাবেন অথবা উপরে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দুইটা ফোনের রিভিউ আর আনবক্সিং দেখে ফেলতে পারেন